ওয়েলকাম স্টুডেন্টস আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বইটি দিয়েছে আমার গণিত বই সেই বই থেকে তেরো নম্বর চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর পাতার সমস্ত অঙ্ক সলভ করে দেব অঙ্ক শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে আমি যখনই তোমাদের পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক সলভ করে দেব সেই নোটিফিকেশনটি তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই আমরা এখন তেরো নম্বর পাতায় চলে এসেছি দেখো তেরো নম্বর পাতার প্রথমেই আমাদের বলেছে আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক ফুল পড়ে আছে দেখো একটা ফটো দেখতে পাচ্ছ একটা গাছে ফুল ভর্তি কিছু ফুল গাছে রয়েছে কিছু ফুল নিচে রয়েছে অনেক স্টুডেন্ট ছেলে মেয়ে সব স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা মিলে কি করছে সব ফুলগুলো যেগুলো নিচে পড়ে রয়েছে সেই ফুলগুলো তুলছে আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করব ওরা বলছে এবারে দেখো এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম নতুনভাবে কাঠি লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনবো এইখানে আমরা এই পাতায় আমরা কি শিখব যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে একক কাঠি দশক কাঠির মাধ্যমে আমরা সংখ্যা লিখতে শিখব এবং একক কাঠি দশক কাঠি ব্যবহার করে আমরা যোগ করতে শিখব যোগ আমরা এমনি নর্মালভাবে আগে শিখে এসেছি এখন আমরা কাঠির মাধ্যমে যোগ করা শিখব একক ঘর শতক ঘর কীরকমভাবে বসাতে হয় সংখ্যা সেটাও শিখব দেখে নেওয়া যাক কী আছে বলেছে এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম নতুনভাবে কাঠি লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনব কাঠিতে নটার বেশি পুতি রাখা যাবে না বলে দিয়েছে এক একটা কাঠি থেকে নটার বেশি পুঁতি রাখা যাবে না তাহলে কি একক কাঠি ধরো সেখানে নটার বেশি রাখা যাবে না কারণ দশটা রাখলেই কি আমরা দশকের ঘরে চলে যাবো তো তখন তো আর এককের ঘরে থাকবো না তাই তো তেমনি দশকের ঘরেও যদি নয় থেকে দশ হয়ে যায় দশকের ঘর তাহলে দশ গুণ দশ একশো হয়ে যাবে একশো হয়ে গেলে কি সেটা কি আর দশকের ঘর থাকবে দশকের ঘর থাকবে না তখন সেটা শতকের ঘর হয়ে যাবে এই জন্যই বলেছে এক একটা ঘরে নটার বেশি পুতি রাখা চলবে না এই দেখো লিখেছে একটি ফুলের জন্য একটি লাল পুঁতি রাখবো এখানে করে দেখিয়েছে দেখো নটা করেছে একটা একক কাঠি আমি ওপরে লিখে রাখি দেখো একক কাঠি সেখানে কি নটা আছে একটা গুনে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা রয়েছে কারণ নটা সর্বোচ্চ বল রাখা যাবে তাই জন্য একটা বল রেখেছে একটা লাল বল আবার যখন দুটি ফুলের জন্য দুটি লাল পুতি রাখবো দেখো দুটি ফুল সেখানে দুটি লাল বল পাঁচটি ফুলের জন্য পাঁচটি লাল পুঁতি রাখবো পাঁচটি ফুল এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফুলের জন্য পাঁচটা লাল বল রেখেছি এবং নটি ফুলের জন্য নটি লাল পুঁতি রাখবো নটা ফুল দেখো গুনে দেখলেই দেখতে পাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাই জন্য নটা লাল বল রেখেছি নটা ফুলের জন্য ওপরে কাঠিটা কাঠি আমি আগেই ওপরের একক লিখে দিয়েছি দেখো একক কাঠি এরপরে দেখো কি বলেছে এরপরে বলেছে কাঠি দিয়েছে দেখো একক কাঠিতে তিনটি বল এক দুই তিন তাহলে কি তিনটি ফুল তিনটি লাল বল মানেই তো তিনটি ফুল লিখে দিলাম আবার এখানে কি বলেছে পুতি বসাতে বলেছে একক দিয়ে দিয়েছে চারটি ফুল দিয়েছে তাহলে চারটি ফুলের জন্য কি চারটি লাল বল হবে আমরা বসিয়ে বসিয়ে চারটি লাল বল দিচ্ছি দেখো এক দুই তিন চার ভীষণ সোজা অঙ্কগুলো শুধু একটু বুঝে বুঝে করতে হবে এবারে দেখো ছটি ফুল ছটি ফুলের জন্য আমাদের কটা লাল বল বসাতে হবে ছটি লাল বল দেখি ছটা বল বসাই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাল বল বসিয়ে দিলাম ছটা পুঁতির জন্য ছটা লাল বল বসালাম ছটা ফুলের জন্য এবার দেখো সাতটা ফুলের জন্য কটা বসাবো একক ঘরে কি সাতটা লাল বল বসাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বসিয়ে দিলাম এরপরে কি বলছে দেখো কটা ফুল আমাদের সেটা গুনতে হবে কারণ বলগুলো বসিয়ে দিয়েছে বলটা ভালো করে গুনি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর আটটা লাল বল আছে মানে আটটি ফুল আছে আমি আট লিখে দিলাম কেমন বুঝতে পারলে নিশ্চয়ই এইভাবে এই অঙ্কগুলো করতে হবে কাঠিতে কিভাবে বসাতে হবে একটু বুঝে বুঝে করতে হবে কখনো বলেছি একক কাঠিতে লাল বল দশক ঘরে যদি বলতো তখন আর একটা কাঠি হতো সেখানে দশক কাঠি লিখে তার মানগুলো বসাতে হতো আমরা এইভাবে এই অঙ্কগুলো করে থাকি কেমন এবারে আমরা ১৪ নম্বর পাতায় চলে এসেছি চোদ্দ নম্বর পাতায় প্রথমেই কি লেখা আছে দেখি এবার দশটা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব ও আরও একটা কাঠির দরকার আমরা আগে শিখে এসেছিলাম একক কাঠিতে নটার বেশি থাকবে না একক কাঠি নিয়ে আমরা অঙ্কটা করে এসেছিলাম এবারে আমরা এককের সাথে দশক কাঠিও নিতে হবে আমাদের আর দশক কাঠির জন্য একটা হলুদ বল নেবো দেখো বলেও দিয়েছে কারণ নটার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না তাই দশক কাঠির দরকার দশ বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি আর একটা ফাঁকা কাঠি নেব। ফাঁকা কাঠি কেন নেবো কারণ নটার যখন থাকবে তখন একক কাঠি নটার থেকে যেই দশটা হবে তখন তো দশকের ঘরে চলে যাবে আর এককের ঘরে শূন্য বসিয়ে দেব আর দশকের ঘরে এক বসাবো তাই জন্য আমাদের কিন্তু দুটো কাঠি দরকার পড়বে দশক কাঠি বোঝাতে এমন নয় যে দশক কাঠি বোঝাতে শুধু একটা কাঠি দিলে হবে দশক কাঠি বোঝাতে দশক কাঠি এবং একক কাঠি দুটো কাঠি ব্যবহার করতে হবে দেখো এখানে দশক কাঠিতে একটা হলুদ বল নিয়েছে এক লিখেছি আর এককের কাঠিতে কোনো বললেই মানে শূন্য এক শূন্য মানে দশ দশটি ফুল দু নম্বরে দেখো একক কাঠি আর দশক কাঠি রয়েছে দশক কাঠিতে দুটো হলুদ বল রয়েছে দুই শূন্য দুটি ফুল এবারে দেখো পরেরটায় এক দুই তিন চার চারটি হলুদ বল সময় সমান আমি চার লিখেছি আর একক কাঠিতে কিচ্ছু নেই মানে শূন্য শূন্যটি ফুল পরেরটা দেখো কি দিয়েছে দশক কাঠি আর একক কাঠি একক কাঠিতে শূন্য রয়েছে মানে কোনো বল দেব না আর দশক কাঠিতে পাঁচ রয়েছে আমি তাই জন্য পাঁচটা বল এঁকেছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি বল তাই জন্য পঞ্চাশটি ফুল বোঝাচ্ছে এবারে দেখো সত্তরটি ফুল বলেছে একক কাঠিতে কোনো শূন্য তার মানে কোনো বল হবে না আর দশক কাঠিতে সাত রয়েছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি তার মানে সাতটি বল দিয়েছি তাহলে সত্তরটি ফুল বোঝালাম এবারে দেখো নব্বই লিখেছে নব্বই যখন লিখেছি কাটিতে নেই শূন্য আর দশক কি নটি বল বসালাম এক নব্বইটি ফুল এবারে দেখো কি লেখা রয়েছে আমি কুড়িয়েছি দশক কাঠি আর বেলা কুড়িয়েছে দুটো আলাদা আলাদাভাবে বুঝিয়েছে আমি কুড়িয়েছে দেখো একক কাঠি আর দশক কাঠি রয়েছে একক কাঠিতে ঘুরে রেখি কটা বল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তার মানে আটটি আর দশক কাঠিতে একটি দেখো এক এক আট তার মানে ফুল এক দশক আট একক আঠারো কথায় লিখলে হয় আঠারো এবারে দেখো বেলা কুড়িয়েছে কি লিখেছে দশক কাঠি আর একক কাঠি একক কাঠিতে এক তার মানে এক বসালাম আর দশক কাঠিতে দুই দুই এক তার মানে কি একুশ একুশটি ফুল দুই দশক এক একক বলি কথায় লিখলে কি হয় একুশ এবারে দেখো কি বলছে এবারে অঙ্কটা দেখো করিয়েছে মলায় কুড়িয়েছে করে বলগুলো দিয়ে দিয়েছিল আমাদের করতে হতো এটা করার আগে আমরা একক কাঠির ওপরে একক লিখেছি দশক কাঠির ওপরে দশক লিখেছি দশক কাঠিতে দেখো তিনটি হলুদ বল রয়েছে এক দুই তিন তিন লিখেছি আর একক কাঠিতে কটা বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট লিখে দিলাম তিন আট তিরিশটি ফুল তার মানে কি তিন দশক আট একক কথায় লিখলি তিরিশ আট ও আট তয়রা ফলা হসিবৃশ আট ত্রিশ এবারে দেখো শিবু কুড়িয়েছে শিবু কুড়িয়েছে বলার জন্য পঁয়তাল্লিশটি ফুল নিচে লিখে দিয়েছিল তার মানে আমরা দুটো কাঠি নিলাম একক কাঠি আর দশক কাঠি একক এক পঁয়তাল্লিশকে যদি দেখো এরকমভাবে লিখি পঁয়তাল্লিশ একক দশক এককে দেখো পাঁচ রয়েছে তাহলে একক কাঠিতে পাঁচটি বল নেব এক দুই তিন চার পাঁচ আর দশকে চার রয়েছে তার মানে আমরা কি করব। দশক কাঠিতে চারটি বল নেব এক দুই তিন চার তাহলে হয়ে গেল পঁয়তাল্লিশটি ফুল কি লিখবো চার দশক পাঁচ একক কথায় লিখব পঁয়তাল্লিশ প অন্তস্থ পয় তয়াকার লয় লয় হস্যি তালিবসা পঁয়তাল্লিশ এবারে দেখো রানও কুড়িয়েছে একক কাঠি দশক কাঠি নিলাম চুয়ান্নটি ফুল এখানে লিখি চুয়ান্ন একক দশক এককে হচ্ছে চার দশকে হচ্ছে পাঁচ একক কাঠিতে তার মানে কটা নেব চারটি বল নেব এক দুই তিন চার চারটি বল নিয়ে নিলাম আর দশক কাঠিতে পাঁচটি বল এক দুই তিন চার পাঁচ পাঁচটি বল পাঁচ চার চুয়ান্নটি ফুল তার মানে পাঁচ দশক চার একক কথায় লিখলে কী লিখব ছয়স অন্তঃস্থ এক নয় নয় চুয়ান্ন এই গেল আমাদের চোদ্দ পাতার সমস্ত অঙ্ক আমরা যখন কাঠের সাহায্যে একক দশক বোঝাতে হবে বা কাঠের সাহায্যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে হবে একক কাঠি দশক কাঠি বা শতক কাঠির সম সাহায্যে তখন কিন্তু আমরা এইভাবে অঙ্কগুলো করব। কেমন আমরা এবার নেক্সট পেজ অর্থাৎ পনেরো নম্বর পাতায় যাব। এখন আমরা পনেরো নম্বর পাতায় চলে এসেছি পনেরো নম্বর পাতায় প্রথমেই দেখো লিখেছে শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে কি কুড়িয়েছে ফুল কুড়িয়েছে আগের পাতায় আমরা করে এসেছি শিবু পঁয়তাল্লিশটি ফুল কুড়িয়েছিল এবং রানু চুয়ান্নটি ফুল কুড়িয়েছিল এবারে এই দুটোকে যোগ করলেই আমরা মোট কত ফুল কুড়িয়েছে সেটা আমরা পেয়ে যাব যোগ করার জন্য আমরা এই রাফে ব্যবহার করছি এক কক এ ককে এ দশকে দ এরাম লিখছি কি লিখছি পঁয়তাল্লিশ যোগ চুয়ান্ন যোগের ক্ষেত্রে কিন্তু বড় সংখ্যা ছোট সংখ্যা এরম ব্যাপার নেই কিন্তু বিয়োগ যদি করতে হতো সবসময় বড় সংখ্যাটাকে ওপরে লিখতাম এবং ছোট সংখ্যাকে নিচে লিখতাম কিন্তু যোগের ক্ষেত্রে আমরা ওপরে ছোট লিখে পরেও বড় লিখতে পারি এতে ভুল হয় না এবারে দেখো এ কি পাঁচ আর চার পাঁচ আর চারে হয় নয় এবং দশকেও রয়েছে চার আর পাঁচ যোগ করলে হয় নয় তাহলে কি নিরানব্বইটি ফুল কুড়িয়েছে দেখো এখানে আমরা নিরানব্বই নয় নয় নিরানব্বইটি ফুল এখানে দশকের ঘরে তাহলে কত আছে নয় এককের ঘরে নয় তাহলে এককের ঘরে আগে লাল বল নটা দিয়ে দিই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর দশকের ঘরেও নটা হলুদ বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখলে তো নিরানব্বইটি বল কীরকমভাবে আমরা পুঁতির সাহায্যে করলাম এবারে দেখো বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে এখানে বেলা ও শিবু মিলে শিবু কুড়িয়েছিল ফুল এবারে আমরা কি করছি এককের ঘরে একুশটাকে কি লিখছি একুশে এক রয়েছে একুশে একককে এক রয়েছে দশকে দুই রয়েছে তাহলে কি একক ঘরে একটি লাল বল দিলাম আর দশক ঘরে দুটো হলুদ বল দিলাম দুই এক এবং যোগ করছি কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ হচ্ছে এককের ঘরে পাঁচটি লাল বল দিলাম আর দশকের ঘরে চারটি বল দিলাম এক দুই তিন চার এটা আমরা পুঁতির সাহায্যে করলাম এবারে আমাদের যোগ করতে হবে যোগ কিভাবে করব একক দশক এখানে আমরা যোগ করার সময় আগে বড় সংখ্যাকে নিই আমরা ছোট সংখ্যাকেও আগে লিখতে পারি কিন্তু তাও আমি এইটাই আগেরটাই যেহেতু আমি আগের ছোট সংখ্যা আগে লিখে পরেরটা বড় সংখ্যা লিখেছিলাম তাই এখানে আমরা আগে ছোট বড় সংখ্যাটা লিখছি পরেরটা ছোট সংখ্যা লিখছি পঁয়তাল্লিশ যোগ একুশ সময় সময় পাঁচের সাথে এক করলে ছয় চারের সাথে দুই করলে হয় ছয় ছেষট্টি এখানে আমরা কি লিখলাম ছেষট্টিটি ফুল তার মানে একক ঘরে ছটা ফুল রয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বল দিয়ে দিলাম আর দশক ঘরেও ছয় রয়েছে তাহলে ছটি বল হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা ছেষট্টিকে পুঁতির সাহায্যে প্রকাশ করলাম এবারে দেখি কি লিখেছি আমিও রানু মিলে কুড়িয়েছি আমি কুড়িয়েছিলাম আঠেরোটি এবং রানু কুড়িয়েছে কত চুয়ান্নটি তাহলে মোট কত হলো সেটা যদি বের করতে হয় আমাদের যোগ করতে হবে আগে যোগটা করে নিই একক দশক দশকে কি লিখবো এক আর এককে লিখব আট তার মানে আঠেরো হয়ে গেল আবার এখানে দিয়েছে চুয়ান্ন মানে পাঁচ হচ্ছে দশকে আর চার হচ্ছে এককে দুটোকে আগে যোগ করি আটের সাথে চার যোগ করলে কত হয় বারো হয় হাতে আমার এক একটা দশকের ঘরের ওপরে লিখলাম পাঁচের সাথে এক করলে ছয় হয় আর হাতে এক সাত তাহলে আমাদের বেরোলো কি বাহাত্তর বাহাত্তরটি ফুল কুড়িয়েছি এখানে লিখি বাহাত্তর বাহাত্তরটি যখন তাহলে কি দশকের ঘরে সাত রয়েছে তাহলে কি সাতটি হলুদ বল দিলাম গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর দুটো দুটো হয়েছে কি এককের ঘরে রয়েছে তাহলে এক আর দুই দুটো বল দিলাম বাহাত্তর হয়ে গেল এই এই ছাড়াও এখানে দেখো রাফে করেছে আটের সাথে চার যোগ করেছে আটের সাথে চার যোগটা কি দেখো একক ঘরে আট আর চার করেছিলাম আমি যোগে আঠেরো আর চুয়ান্ন যদি করি একক ঘরে আট আর চার রয়েছে আট আর চারে কত হয় বারোটি এখানে বারোটি কিভাবে প্রকাশ করেছে দেখো এককের ঘরে দুটো লাল বল নিয়েছে দশকের ঘরে একটা হলুদ বল বারো বেরিয়েছে এইটা করার জন্য তোমাদের বোঝানোর জন্য কিন্তু এই পদ্ধতিতে বুঝিয়ে দিয়েছে আমাদের বেশি সুবিধার জন্য আমি কি করেছি প্রথমেই যোগ করেছি যোগ করে যে সংখ্যাটা বসেছে সেই সংখ্যাকে আমরা একক আর বিস্তার করে এককের ঘরে কটা বল হবে সেটা করেছি আর দর্শকের ঘরে কটা বল হবে সেটা লিখেছি এটা তোমাদের সোজা হবে তাই জন্য আমি এই পদ্ধতি করিয়েছি তোমার তোমরা যদি মনে করো যে এই পদ্ধতি তোমাদের কাছে সোজা লাগছে নেক্সট পদ্ধতি তোমরা দ্বিতীয় পদ্ধতিটাও অবলম্বন করতে পারো কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিটা তোমাদের জন্য সুবিধাজনক হবে তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা এখন প্রথম প্রথম তো কক কাঠি দশক কাঠি এগুলো শিখছো তাই জন্য প্রথম থেকে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা রাখতে হবে তাহলে কিন্তু তোমরা কখনোই ভুল ভুল করবে না আগামী দিনে যখন অঙ্ক করবে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে